আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অজানা রাশির জগৎ যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের 154 পেজে ছক-৫ পূরণ করব। তো দেখতে পাচ্ছেন এখানে ছক, তো এটাই আমি পূরণ করব এখন। এক নম্বর সমস্যাটা দেখি আমরা এখানে। মিতার্সে ঐশীর 5টি চকলেট বেশি আছে, তাহলে মিতার চকলেট কিন্তু এখানে নেই, ঠিক আছে? মিতার্সে ঐশীর 5টি চকলেট বেশি আছে, মিতার চকলেটটা এখানে দেওয়া নেই, আমাদের জানাও নেই, আমরা ধরে নিয়েছি। এখানে দেখুন মিতার এক্সটি চকলেট আছে, তাহলে এক্সটি চকলেটের চাইতে 5টা চকলেট কার বেশি আসছে? ঐশীর বেশি আছে। তাহলে ঐশীর চকলেট সংখ্যা হবে মিতার এই যে এক্সটি চকলেটের চাইতে 5টা বেশি, বেশি মানে যোগ। ওকে, তাহলে আমাদের এক নম্বর প্রবলেমটা সলভ হয়ে গেল। বিনয় মানিকের চেয়ে 11 বছরের ছোট, তাহলে মানিকের চেয়ে 11 বছরের ছোট, তাহলে মানিকের বয়সটাই তো আমাদের জানা নাই, তাহলে মানিকেরটা আগে ধরে নিতে হবে। মনে করো মানিকের বয়স এক্স বছর, তাহলে বিনয়ের বয়স কত হবে? মানিকের এই যে এক্সের চাইতে 11 বছরের ছোট, অর্থাৎ এক্স থেকে 11 কম করতে হবে। হ্যাঁ, তাহলে বিনয়ের বয়স হবে এই যে মানিকের এক্স থেকে 11 কম বা ছোট এত বছর। ওকে, তিন নম্বর প্রবলেমটা আমরা দেখি। রিফার কাছে কাজলের টাকার দ্বিগুণ অপেক্ষা 15 টাকা বেশি আছে, তাহলে কাজলের টাকাই আমাদের জানা নেই, কাজলের টাকাটা আমরা ধরে নেব। তাহলে কাজলের, মনে করো কাজলের ওয়াই টাকা আছে, তাহলে কাজলের টাকার দ্বিগুণ অপেক্ষা, তাহলে কাজলের রিফার কত আছে? কাজলের কাজলের টাকার দ্বিগুণ অপেক্ষা, কাজলের ধরলাম হচ্ছে ওয়াই, ঠিক আছে? কাজলের টাকার দ্বিগুণ অপেক্ষা, তাহলে দ্বিগুণ, এতে দ্বিগুণ করলাম, দ্বিগুণ অপেক্ষা 15 টাকা বেশি, এই তো 15 বেশি মানে যোগ। তাহলে রিফার কিন্তু 2y+15 এত টাকা আছে, ঠিক আছে? তাহলে 2y+15 এত টাকা, এটা রিফার। তিন নম্বর গেল আমাদের। এখন আমরা পরের কোশ্চেনটা দেখি, চার নম্বরটা দেখি। 4 বছর পর বিকাশের বয়স কত হবে? আচ্ছা, 4 বছর পর বিকাশের বয়স কত হবে? বিকাশের বর্তমান বয়স ধরে নিতে হবে, 4 বছর পর আরও 4 বেড়ে যাবে, তাই না? তাহলে মনে করো বিকাশের বর্তমান বয়স এক্স বছর, তাহলে 4 বছর পর হবে জাস্ট এক্সের সাথে 4 যোগ হবে, ঠিক আছে? যেমন আমার বয়স যদি বর্তমানে 10 বছর হয়, 4 বছর পর কত হবে? 10-এর সাথে 4 যোগ করতে হবে, অর্থাৎ 14 বছর। এই কারণে এক্সের সাথে 4 যোগ করতে হবে, x+4 হবে 4 বছর পর। তাহলে দেখতে পাচ্ছেন 4 বছর পর বিকাশের বয়স হবে x+4। 4 নম্বর গেল আমাদের। 5 নম্বরটা দেখি। 7 বছর পূর্বে লামিয়ের বয়স কত ছিল? আচ্ছা, তাহলে বর্তমান বয়স অবশ্যই জানতে হবে, বর্তমান বয়স এখানে দেওয়া নাই, তাই এখানে ধরে নেওয়া হয়েছে বর্তমান বয়স লামিয়ার y বছর। আচ্ছা, আমার যদি বর্তমান বয়স 10 বছর হয়, 7 বছর আগে কত ছিল? নিশ্চয়ই 3 ছিল, অর্থাৎ বর্তমান বয়স থেকে বাদ দেওয়া হলো, ঠিক আছে? বর্তমান বয়স থেকে এই তো এই 7 বাদ দিলাম, তাহলে কত হলো? বর্তমান বয়স 10, 7 বছর আগে কত ছিল? নিশ্চয় 3 ছিল, 10-7 = 3। সেমভাবে এখানে y-7 হবে উত্তর। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 7 বছর পূর্বে লামিয়ার বয়স ছিল বর্তমান বয়স থেকে 7 কম, ঠিক আছে? বর্তমান বয়স y তার থেকে 7 কম এত বছর। তাহলে 5 নম্বর প্রবলেমটা আমাদের সলভ। এখন আমরা 6 নম্বরটা দেখব। শিহাবের গণিতের প্রাপ্ত নম্বর মতিনের প্রাপ্ত নম্বরের অর্ধেক থেকে 3 বেশি, তাহলে মতিনেরটা আমাদের জানা নাই, মতিনেরটা ধরে নিতে হবে, মতিনের প্রাপ্ত নম্বর এক্স। এখানে দেখুন, তাহলে মতিনের প্রাপ্ত নম্বর এক্স, দেখুন মতিনের প্রাপ্ত নম্বরের অর্ধেক থেকে 3 বেশি, কার? শিহাবের। তাহলে শিহাবের এটা বের করি, প্রাপ্ত নম্বর, শিহাবের প্রাপ্ত নম্বর হবে মতিনের প্রাপ্ত নম্বরের অর্ধেক। আচ্ছা, মতিনের এর মানে গুণ, অর্ধেক মানে হচ্ছে এই যে 1/2 থেকে 3 বেশি, 3 বেশি মানে এই যে 3 যোগ, তাহলে এই যে এক্সের সাথে 1 গুণ আছে, তাহলে x/2 হবে +3 হবে এত, ঠিক আছে? তাহলে শিহাবের প্রাপ্ত নম্বর হলো x/2 + 3। ওকে, এখন আমরা 7 নম্বর প্রবলেমটা সলভ করব। বলা আছে একটি আয়তাকৃতি বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হলে পরিসীমা কত?
এখানে দেখুন দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, এখানে যার সাথে এর যুক্ত থাকবে সেটা ধরে নিতে হবে, মনে রাখবেন দৈর্ঘ্যের সাথে আর প্রস্থের সাথে। এখানে দেখুন প্রস্থের সাথে এর যুক্ত আছে, প্রস্থের, তাহলে প্রস্থটা ধরে নিতে হবে। মনে করো বাগানটির প্রস্থ 1 মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে? এই যে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, প্রস্থ যদি ওয় হয় দৈর্ঘ্য হবে 2y, দ্বিগুণ মানে হচ্ছে 2y এখানে বোঝাবে। আর পরিসীমা যেহেতু আয়তাকার, পরিসীমা মানে সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে? পরিসীমার সূত্র 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে পরিসীমার সূত্র। তাহলে আমরা দেখলাম হচ্ছে দৈর্ঘ্য কত, সরি আগে প্রস্থটা দেখি, প্রস্থ হচ্ছে ওয়াই, তাহলে দৈর্ঘ্য কত দেখলাম 2y, তাহলে এই যে 2y আর 1y যোগ করলে হবে 3y, তাহলে কত হলো 3 × 6y, ঠিক আছে? পরিসীমা হবে এইটাই, তাহলে পরিসীমা 2 × তো দৈর্ঘ্য পাইছিলাম হচ্ছে 2y, প্রস্থ হচ্ছে y, তাহলে 2y আর y 3y, তার সাথে 2 গুণ 6y, ঠিক আছে? 6y এত মিটার। এখন আমরা পরের অঙ্কটা দেখি, 8 নম্বরটা বলছে তোমরা প্রতি ব্রেঞ্চে 4 জন করে বসলে 3টি ব্রেঞ্চ খালি থাকে, তোমাদের শ্রেণীর ব্রেঞ্চের সংখ্যা কত? তো 3টে ব্রেঞ্চ অলরেডি খালি আছে, তো আমরা জানি যে 3টে ব্রেঞ্চ আমরা হিসাবে ধরতে পারি, যে তোমাদের বলছে যে তোমাদের শ্রেণীর ব্রেঞ্চের সংখ্যা কত, এই 3টা হিসাবে ধরবো। তো এই যে প্রতি ব্রেঞ্চে 4 জন করে বসছে, এইটার জন্য আমরা ব্রেঞ্চ বের করব, তার সাথে এই 3 যোগ করে দেব, ঠিক আছে? মনে করো শ্রেণীতে তোমাদের সংখ্যা x জন, তো আমরা এটা ঐকিক নিয়মের মাধ্যমে বের করতে পারি। এখানে দেখুন যেহেতু আমাদের ব্রেঞ্চের সংখ্যা চাইছে, তো ব্রেঞ্চের সংখ্যা আমরা ডাইনে রাখবো ঐকিক নিয়মের নিয়ম অনুযায়ী। তো 4 জনে বসে প্রতি ব্রেঞ্চে 4 জন, অর্থাৎ প্রতি মানে ব্রেঞ্চের সংখ্যা বের করবো যেহেতু, তাহলে এই যে প্রতি ব্রেঞ্চ এটা ডাইনে রাখবো, তাহলে লিখবো 4 জনে বসে 1টি ব্রেঞ্চে, ঠিক আছে? 1টি ব্রেঞ্চে, তাহলে 1 জনে বসবে কত, এই 1-এর সাথে এই 1-এর ওপরের জিনিসটা এখানে ভাগ হবে, হ্যাঁ এতটি। তাহলে মনে করো শ্রেণীতে তোমাদের সংখ্যা 1 জন, তাহলে 1 জন বসে এক্স ওপরে যে গুণ হয়, এক্সের সাথে 1 গুণ হবে, হ্যাঁ তাহলে x/4, তাহলে 1 জন, মনে করো তোমাদের শ্রেণীতে 1 জন আছে, তাহলে 1 জন বসবে এতটি ব্রেঞ্চে, অলরেডি আরও কিন্তু 3টে ব্রেঞ্চ খালি আছে, তাহলে এর সাথে 3 যোগ করতে হবে, হ্যাঁ তাহলে উত্তর আমাদের x/4+3, এতটি আমাদের ব্রেঞ্চের সংখ্যা। ওকে, তাহলে 8 নম্বর অঙ্কের জন্য আমি লিখে নিলাম x/4+3, এতটি ব্রেঞ্চ। এবার আমরা 9 নম্বর অঙ্ক দেখব, এখানে দেখুন প্রতি ব্রেঞ্চে 3 জন করে বসলে 6 জন শিক্ষার্থীকে দাঁড়িয়ে থাকতে হয়, সেক্ষেত্রে তোমাদের শ্রেণীর ব্রেঞ্চের সংখ্যা কত হবে? আগের মতোই আমরা ঐকিক নিয়মে বের করব, কিন্তু তার আগে এই যে 6 জন যে দাঁড়িয়ে আছে এদের জন্য কয়টা ব্রেঞ্চ লাগবে সেটা একটু জেনে নেই। প্রতি ব্রেঞ্চে 3 জন বসে, তাহলে 6 জনের জন্য কিন্তু 2টা ব্রেঞ্চ লাগবে, হ্যাঁ 3+3=6, অর্থাৎ 2টা ব্রেঞ্চ লাগতো, অর্থাৎ কম আছে 2টা ব্রেঞ্চ, ঠিক আছে? তাহলে কম আছে, তাহলে মাইনাস করে দেব 2, যেহেতু ব্রেঞ্চের সংখ্যা চাইছে, তাহলে আমরা বুঝলাম যে 2 মাইনাস করতে হবে উত্তর থেকে, তো আলাদাভাবে এটা লিখে নেই যে 2 মাইনাস করতে হবে, হ্যাঁ। এবার আগের অঙ্কটার মতো এই যে মনে করো শ্রেণীতে তোমাদের সংখ্যা 1 জন, তাহলে যেহেতু ব্রেঞ্চের সংখ্যা বের করতে বলছে, তাহলে 3 জনের জন্য 1টা ব্রেঞ্চ লাগে, তাহলে ব্রেঞ্চের সংখ্যাকে আমরা ডাইনে রাখবো ঐকিক নিয়মের নিয়ম অনুযায়ী, যাকে বের করতে হয় তাকে ডাইনে রাখতে হয়, তাহলে লিখবো যে হচ্ছে 3 জনের জন্য ব্রেঞ্চ লাগে 1টি, 1 জনের জন্য ব্রেঞ্চ লাগে এই যে 1/, এই যে 1-এর ওপরের জিনিসটা 1/3 এতটি। এবার এই যে 1 জন আছি না আমরা ক্লাসের মধ্যে, তাহলে 1 জনের জন্য ব্রেঞ্চ লাগে এক্স ওপরে যে গুণ হবে, এক্সকে x/3 এত টি, তাহলে 1 জনের জন্য x/3টি ব্রেঞ্চ লাগে, আরও কিন্তু 6 জন দাঁড়িয়ে আছে, 6 জনের জন্য আমরা দেখছিলাম 2টা ব্রেঞ্চ লাগে, তার মানে ব্রেঞ্চ আমাদের 2টা কম আছে, তাহলে আমাদের উত্তর হবে x/3-2। আশা করি বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন,
আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম, হ্যাঁ। তাহলে এখানে হবে এক্স বাই থ্রি বিয়োগ টু এত টি ব্রেঞ্চ আমাদের শ্রেণীতে আছে। ওকে, নেক্সট অঙ্ক 10 নম্বর, রহিম সাহেব তার সঞ্চিত টাকা থেকে তার বন্ধুকে 500 টাকা দিলেন। তাহলে সঞ্চিত টাকা এখানে দেওয়া নাই, ধরে নিতে হবে আগে। মনে করি সঞ্চিত টাকা এক্স, তো এক্স থেকে বন্ধুকে 500 টাকা দিছে, তাহলে এক্স থেকে কমে যাবে, তাহলে তার অবশিষ্ট থাকবে এক্স মাইনাস 500। লিখে নেওয়া হয়েছে অবশিষ্ট থাকবে এক্স মাইনাস 500 টাকা। এবার আমরা 11 নম্বর দেখব, ব্যাংকে ডেবিট সাহেবের কিছু টাকা ছিল। আচ্ছা, কিছু টাকা ছিল, আমরা ধরে নেব যে মনে করি ব্যাংকে তার ছিল এক্স টাকা। তাহলে লিখে নেওয়া হয়েছে, মনে করি তার ব্যাংকে ছিল এক্স টাকা, তিনি ব্যাংকে আরও 1000 টাকা জমা রাখলেন। তো এক্স টাকা তো আছেই, 1000 টাকা আরও জমা রাখছে, তো যোগ হয়ে গেছে এক্স এর সাথে। তাহলে এখন লিখব যে হচ্ছে বর্তমানে জমা আছে, বর্তমানে জমা আছে এক্স এর সাথে অ্যাড হবে কত, 1000 টাকা, এত টাকা। ওকে, তো এই ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওতে আমরা 154 পেজের ছক-৫ আলোচনা করলাম, ঠিক আছে। তো শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।